ওকে বন্ধুসকল, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকে আসামিজ। এই মুহূর্তত মানে ডাঙরে নিউজ হয় এই এটা সকলে ভিডিওটি একেলগে চাই কিবা যে স্কুল কলেজ খোলাক লো মানে আকৌ বিভ্রান্তর সৃষ্টি হয়েছে, কারণ করোনার আতঙ্কই একেবারে পিছ নেরওয়া হয়েছে এতিয়া বর্তমান। গতি নিউজত দিয়া অনুসরি আপনার গোটেখিন ডিটেলস কম সেইলে চারিব যখন পড়ি আছে যখন পড়া স্টুডেন্ট সকলের কারণে, যে বর্তমান যেহেতু এতিয়া একেবারে দেশত করোনার তৃতীয় ওয়েভ আরম্ভ উপলব্ধ হওয়া নাই, ভ্যাকসিন এতিয়ালে যেহেতু অহা নাই, চাও এতিয়া যে রাজ্যের যেহেতু প্রাথমিক বিদ্যালয় সমূহ খোলাক লো এতিয়া বেশিকই অনিশ্চয়তা হয়েছে, কারণ প্রাথমিক স্কুলের যেহেতু লড়া ছলীবর সরু থাকে, বয়স কম থাকে, গতি সঘনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু যদিও এতিয়া বর্তমান মানুষে করোনাটো একেবারে লাইটলি লৈছে, কিন্তু তেনেকুৱা নহয়, যেহেতু বেমারটো হয় মানুষের, তথাপিও এই বেমারত বহুতরে কিবা বেলেগ বেমারত পৰা বেলেগ বেমার হয়ে গেছে, কারণ এই করোনা বেমারটো হলে তার মানে যেহেতু যেটো বেমার হয়ে আছে সেইটো ঔষধ খাব নোৱাৰি, কেবল করোনার ঔষধে খাব পাৰি, সেইটো যদি পজিটিভ ওলায়। সেই কারণে এতিয়া ইয়াত কৈছে যে 1 ডিসেম্বৰৰ পৰা প্রাথমিক বিদ্যালয়সমূহ খোলার ইঙ্গিত দিছিল, কিন্তু শিক্ষা বিভাগে এই সন্দর্ভত এতিয়ালৈকে কোনো সিদ্ধান্ত লোৱা নাই, গোটেইবোৰ ক্লাছ পাতিবোৰ সকলোবোৰ শ্রেণীয়ে খোলা সম্ভাৱনা আছিল, কারণ যেহেতু দিল্লীত ভয়ঙ্কর একেবারে পরিস্থিতি হয়েছে বর্তমান করোনার কারণে, কারণ দিল্লীত আটাইতকৈ বৃদ্ধি পাইছে বর্তমান করোনা। তাৰপিছত ইয়াত কৈছে যে বিভিন্ন কথাক লৈ গুরুত্ব আরোপ করেছে, আর তার উপর ভিত্তি করিয়েই এতিয়া যোৱা যিটো 1 নৱেম্বৰৰ পৰা প্রায় ষষ্ঠ শ্রেণীর পৰা দ্বাদশ শ্রেণীলৈকে ক্লাস সিক্সৰ পৰা ক্লাস টুয়েলভলৈকে আরম্ভ হয়ে আছে। এতিয়া শিক্ষা বিভাগের সূত্রে জনমতে 80% ছাত্র ছাত্রীহে বিদ্যালয়লৈ আহিছে, ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয়ত ছাত্র ছাত্রীর উপস্থিতির সংখ্যা 40% মানহে হব, কারণ অধিকাংশ ছাত্র ছাত্রী ঘরতে অনলাইনের ক্লাস করে আছে, এতিয়া অনলাইনত পড়ি আছে। শিক্ষা বিভাগে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার অনুষ্ঠিত করার বাহিরে অন্য শ্রেণীসমূহের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত নকৰিবলৈ সিদ্ধান্ত লৈছে, যিটো তেওঁলোকৰ বছৰীয়া পৰীক্ষা হয়, কেৱল মানে অষ্টম শ্ৰেণীৰ তলৰবোৰৰ বছৰীয়া পৰীক্ষা নহয় বুলি ঘোষণা কৰিছে, কাৰণ কেৱল অষ্টম শ্ৰেণীৰ ওপৰৰবোৰৰহে তেওঁলোকৰ বাৰ্ষিক পৰীক্ষা অনুষ্ঠিত কৰা হ'ব। এতিয়া এই বিষয়টোৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰি নৱম শ্ৰেণীৰ বাৰ্ষিক পৰীক্ষা অনুষ্ঠিত কৰাৰ সিদ্ধান্ত মূলকত শিক্ষা বিভাগে ল'ব পাৰে, কাৰণ ক্লাছ নাইনৰ এতিয়া বাৰ্ষিক পৰীক্ষা হ'ব বা টেষ্ট পৰীক্ষা যিটো লয় সেইটো হ'ব তেওঁলোকৰ। গতি ইয়াৰ পৰা এটা কথা গম পোৱা যায় যে যিখিনি ক্লাছ এইটৰ তলৰ শ্ৰেণী আছে তেওঁলোকৰ সম্পূৰ্ণ যে ৰেগুলাৰ ক্লাছ পাতিটো হোৱা অহা কমেই, লগতে আৰু এটা কথা উল্লেখ কৰিছে যে যিখিনি তাৰমানে ওপৰৰ শ্ৰেণী আছে ক্লাছ 10 বা 12 বা যিখিনি গ্ৰেজুয়েশ্যন লেভেলৰ আছে তেওঁলোকৰ ক্লাছো ৰেগুলাৰ নহয়, যেতিয়ালৈকে ভেকচিন নাহে তেতিয়ালৈকে ৰেগুলাৰ নহয়, আৰু যিখিনি বাৰ্ষিক পৰীক্ষাৰ কথা কৈছে ক্লাছ 8ৰখিনিৰ ওপৰৰখিনি হ'ব তলৰখিনি নহয়, কাৰণ যিহেতু অনলাইন ক্লাছ হৈছে কিছুমানৰ এতিয়ালৈকে চেপ্টাৰ আৰম্ভ হোৱাই নাই বা কিছুমানৰ এতিয়ালৈকে চেপ্টাৰ পাৰ হৈ গৈছে অনলাইনৰ ক্লাছৰ দ্বাৰা, কিন্তু ল'ৰা ছোৱালীবোৰে অনলাইন ক্লাছত বহুতৰে মিষ্টেক হৈছে, কিছুমানে টাইমত আহিব পৰা নাই, গতিকে গোটেইবোৰ কথা লক্ষ্য কৰিহে তেওঁলোকৰ পৰীক্ষাবোৰ অনুষ্ঠিত কৰিব। বাৰু বন্ধুসকল, ভিডিঅ'টো আছিল এইখিনিয়েই, যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিবা, নতুন কিবা আপডেট আহিলে দি দিম আপোনালোকক, আজিলৈ ইমানেই, ধন্যবাদ, থেংক ইউ।